হ্যাঁ, নতুন বন্ধুদের সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয়তে যেটা আছে সেটা হলো যে একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো সবার আগে একটা সিলিন্ডার আমি বিবেচনা করি এবং মনে করি যে সিলিন্ডারটা তার নিজ অক্ষ। এখানে নিজ অক্ষ বলতে সাধারণত বোঝানো হয় যে সিলিন্ডারের উপরের যে বৃত্তাকার অংশ আছে সেই বৃত্তের কেন্দ্র এবং নিচের যে বৃত্তাকার অংশ আছে সেই বৃত্তের কেন্দ্র। এই দুই কেন্দ্রকে আমি অক্ষের সাপেক্ষে মূলত আসলে সিলিন্ডারের জড়তার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করতে হয় এবং এই দুই বিন্দুগামী অক্ষটাকে মূলত বলা হয় যে সিলিন্ডারের নিজস্ব অক্ষ। তো এই কারণে আমি প্রথমে বিবেচনা করি যে আমার একটা সিলিন্ডার দেওয়া আছে এবং সেই সিলিন্ডারের অক্ষটা হলো আমার পি কিউ। এখন বিবেচনা করি সিলিন্ডারের ভর হলো ক্যাপিটাল এম, দৈর্ঘ্য স্মল এল, ব্যাসার্ধ আর এবং আয়তন ভি। তাহলে সিলিন্ডারের প্রতি একক আয়তনের ভর তথা ঘনত্ব আমি বলতে পারি রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখন ভি এর পরিবর্তে আমি লিখতে পারি পাই আর স্কোয়ার এল, কারণ আমরা জানি যে সিলিন্ডারের আয়তন হলো পাই আর স্কোয়ার এল, যে জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। এখন পি কিউ অক্ষ হতে আর দূরত্বে একটা ক্ষুদ্র অংশ ডিএক্স বিবেচনা করি এবং ডিএক্স অংশের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে বলতে পারি ডিএ ইকুয়াল টু পরিধি ইন্টু পুরুত্ব বা ডিএ ইকুয়াল টু টু পাই এক্স ইন্টু ডিএক্স বা ডিএ ইকুয়াল টু টু পাই এক্স ডিএক্স। এই গেলো আমার মোটামুটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন যদি আমি যে অংশটা বিবেচনা করলাম ডিএক্স সেই ডিএক্স অংশের যদি আয়তন নির্ণয় করতে চাই তাহলে বলতে পারি যে আয়তন ডিভি সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এই দুটা গুণ করলে কিন্তু আমরা আয়তন নির্ণয় করতে পারি। এটা যদি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা সেই ক্ষেত্রফলের একক কিন্তু আমরা জানি মিটার স্কোয়ার, আবার দৈর্ঘ্য যেটা তার একক কিন্তু আমরা জানি মিটার। তাহলে মিটার স্কোয়ার এবং মিটার এই দুটা যদি আমি গুণ দিই তাহলে কিন্তু বলতে পারি যে মিটার কিউব, অর্থাৎ আমার যে এককটা আসতেছে সেই এককটা কিন্তু আয়তনে নির্দেশ করে। তাহলে আমি বলতে পারি যে আয়তন ডিভি ইকুয়াল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য এই দুটো যদি গুণ দেই তাহলে কিন্তু আয়তনটা আমি নির্ণয় করতে পারি। তাহলে ডিভি ইকুয়াল টু আমার আসতেছে ডিএ ইন্টু স্মল এল বা স্মল এল ইন্টু ডিএ একভাবে লিখলেই হয়, বা ডিভি ইকুয়াল টু টুয়াইস পাই এক্স ডিএক্স ইন্টু এল, অর্থাৎ এখানে ডিএ অংশের যে মানটা ছিল সেটা আমি ব্যবহার করলাম। এখন এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে বলতে পারি ডিভি ইকুয়াল টু টু পাই এল এক্স ডিএক্স। এই হলো আমার যে ডিএক্স অংশটা ছিল সেই ডিএক্স অংশের আয়তন। এখন ডিএক্স অংশের ভর কত আসতে পারে? তো ডিএক্স অংশের ভর আমি বলতে পারি ডিএম ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। স্বাভাবিকভাবে আমরা জানি যে রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু কত? রো ভি। সেই রো ভিটা এখানে মূলত আসলে ব্যবহার করা হয়। তাহলে ডিএম ইকুয়াল টু আমি বলতে পারি ডিভি এর পরিবর্তে লিখলাম টু পাই এল এক্স ডিএক্স ইন্টু রো এর পরিবর্তে লিখলাম এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এখন যদি এটাকে একটু কাজ করি তাহলে লিখতে পারি যে ডিএম ইকুয়াল টু টুয়াইস এম বাই আর স্কোয়ার এক্স ডিএক্স। এটাই মূলত আসলে আমার যে ডিএক্স অংশটা বিবেচনা করলাম সে ডিএক্স অংশের ভর নির্দেশ করে। এখন যদি পি কিউ অক্ষের সাপেক্ষে ডিএক্স অংশের জড়তার ভ্রামক আমি নির্ণয় করতে চাই তাহলে আসতেছে আমার ডিআই ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএম। এটাই কিন্তু আসলে জড়তার ভ্রামকের মূল সূত্র, যে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব এবং যে অংশটা আমি বিবেচনা করছি তার ভর। ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্বটা আমার আসতেছে এক্স এবং আমি যে অংশটা বিবেচনা করলাম সেই অংশের ভর হলো আমার কত? ডি এম। তাহলে আমি বলতে পারি ডিআই ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএম। আর ডিআইটা ব্যবহার করা হইতেছে যেহেতু আমি খুবই ক্ষুদ্র অংশ ডিএক্স বিবেচনা করছি, এ কারণে আমার জড়তার ভ্রামকটা চলে আসতেছে ডিআই। তাহলে ডিআই ইকুয়াল টু আমি বলতে পারি এক্স স্কোয়ার টুয়াইস এম বাই আর স্কোয়ার এক্স ডিএক্স বা ডিআই ইকুয়াল টু টুয়াইস এম বাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স। এখন যদি আমি নর্মাল ক্যালকুলেশন করি আর তেমন কিছু নেই, এক্স স্কোয়ার এবং এক্স এই দুটাকে গুণ করছি আর তেমন কিছু নেই। এখন যদি আমাকে বলে যে সমগ্র সিলিন্ডারে জড়তার ভ্রামক কত আসতে পারে, তখন করতে হয় কি, নির্দিষ্ট সীমার মধ্যে এই যে সমীকরণটা পাওয়া গেল সেই সমীকরণটাকে সমাকলন করতে হয়। এখন নির্দিষ্ট সীমাটা আসলে কি? নির্দিষ্ট সীমাটা হলো পিকিউ অক্ষ থেকে একদম সিলিন্ডারের প্রান্তবিন্দু পর্যন্ত, অর্থাৎ এক্স এর যে মানটা ছিল সেই এক্স এর মানটা কিন্তু পিকিউ অক্ষের যদি বরাবর আমি বিবেচনা করি তাহলে পিকিউ অক্ষের কাছে কিন্তু এক্স এর মানটা একদম জিরো। আস্তে আস্তে যত আমি দূরে যেতে থাকি এক্স এর মানটা কিন্তু তত বাড়তে থাকে এবং একদম যখন আমি সিলিন্ডারের প্রান্তে চলে আসি তখন সিলিন্ডারের প্রান্তে কিন্তু তার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যেটা সেটা কিন্তু আর নির্দেশ করে। তাহলে আমি বলতে পারি যে আমার এখানে লিমিটটা আসতেছে এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু আর। এক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে একদম পিকিউ অক্ষ বরাবর যে অংশটা আছে সেটা এবং এক্স ইকুয়াল টু আর মানে হচ্ছে একদম প্রান্তবিন্দু পর্যন্ত যে অংশটা আছে সেটা। তাহলে এই সীমার মধ্যে যদি আমি সমাকলন করি তাহলে কিন্তু সমগ্র দীর্ঘ বস্তুটার বা আমার যে সিলিন্ডারটা ছিল সেই সিলিন্ডারের জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি। তাহলে আই ইকুয়াল টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন জিরো টু আর টুয়াইস এম বাই আর স্কোয়ার এক্স কিউ ডিএক্স। এখানে আমার লোয়ার লিমিট হলো জিরো এবং আপার লিমিট হলো আর। এখন ঠিক আগের মতো নিট টুয়াইস এম বাই আর স্কোয়ার যেহেতু ধ্রুবক সেহেতু এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। তাহলে এখন আমি লিখতে পারি
যে আই ইকুয়াল টু টোয়াইস এম বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন জিরো টু আর এক্স কিউব ডিএক্স। এখন এই এক্স কিউব ডিএক্স কে যদি আমি সমাকলন করি তাহলে বলতে পারি এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর জিরো টু আর। এখন আমার যে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ছিল সেই ডিভাইডেড বাই ফোরটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে বলতে পারি আই ইকুয়াল টু টোয়াইস এম বাই ফোর আর স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর জিরো টু আর। এখন যদি আমি লিমিটের মানগুলি বসাই দিই তাহলে কি আসতে পারে, তাহলে আসতে পারে আমার এক্স টু দি পাওয়ার ফোর এর জায়গায় আসবে আর টু দি পাওয়ার ফোর মাইনাস লোয়ার লিমিট আছে কত জিরো, তাহলে জিরো টু দি পাওয়ার ফোর। তাহলে এখন যদি আমি কাজ করি তাহলে লিখতে পারি যে আই ইকুয়াল টু টোয়াইস এম ডিভাইডেড বাই ফোর আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার ফোর, অর্থাৎ আই ইকুয়াল টু আমার আসতেছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু। এই আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু এটাই মূলত আসলে আমার সিলিন্ডারের জড়তার ভ্রামক নির্দেশ করে। এখন যদি বলে যে সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ কত, তাহলে আমি ধরে নিই যে চক্রগতির ব্যাসার্ধ হলো কে, তাহলে আমরা বলতে পারি যে এম কে স্কোয়ার ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু বা কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই টু, অতএব কে ইকুয়াল টু আর ডিভাইডেড বাই রুট ওভার টু। এটাই হলো আমার চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এই মূলত আসলে সূত্রগুলি খুব বেশি ব্যবহার করা লাগে এবং যেহেতু সময় ছিল এই কারণে আমি একটু বিস্তারিত আলোচনা করলাম যে সূত্রগুলি কিভাবে আসে। তো এগুলি সাধারণত পরীক্ষায় আসে না, যেটা বেশি আসে সেটা হলো যে সূত্রগুলির প্রয়োগ, যেমন এমসিকিউ তে আসে ঠিক তেমনি ভাবে সৃজনশীল অঙ্কগুলিতেও এই সূত্রের প্রয়োগ লক্ষ্য করা যায়। এখন আসতেছে জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য। দুইটা উপপাদ্যের একটা হলো যে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্যটা যদি আমি একটু খেয়াল করি তাহলে বলতে পারি যে একটা বস্তু যদি আমি বিবেচনা করি, যে কোনো একটা বস্তু, এবং সেই বস্তুটাকে আমি যদি তিনটা অক্ষ অঙ্কন করি, একটা হলো আমার এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ এবং আরেকটা জেড অক্ষ, যেগুলি আমরা সাধারণত অঙ্কন করি। এখন এই তিনটা অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তো স্বাভাবিকভাবে আমি বলতে পারি যে আমার যে এক্স অক্ষটা ছিল সেই এক্স অক্ষের সাপেক্ষে বস্তু জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাপেক্ষে বস্তু জড়তার ভ্রামক, এই দুইটার জড়তার ভ্রামক আমি যদি যোগ করি তাহলে বলতে পারি যে সেটা যে রক্ষের জড়তার ভ্রামকের সমান। অর্থাৎ এখানে তারা যে জিনিসটা বলার চেষ্টা করতেছে সেটা হলো যে কোনো সমতল পাতের তলে অবস্থিত দুইটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে। তাহলে এখানে আমার সমতল পাতের তলে অবস্থিত পরস্পর দুইটা লম্ব অক্ষ হলো, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ, কারণ আমরা জানি এক্স এবং ওয়াই এরা পরস্পর লম্ব বরাবর অবস্থান করে। ওই পাতের ভ্রামকদ্বয়ের সমষ্টি হবে, অর্থাৎ ও এক্স এবং ও ওয়াই বা এক্স এবং ওয়াই এই দুইটা অক্ষের সাপেক্ষে আমি যে পাতটা বিবেচনা করলাম বা যে বস্তুটা বিবেচনা করলাম সেই বস্তুটা জড়তার ভ্রামক যদি আমি নির্ণয় করতে চাই ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে এখানে ছেদবিন্দুটা কিন্তু আমার ও নির্দেশ করে, সেই ছেদবিন্দু দিয়ে এবং পাতের অভিলম্ব ভাবে। খেয়াল করো যে অক্ষটা কিন্তু পাতের ঠিক লম্ব বরাবরই কাজ করে, সেই পাতের অভিলম্ব ভাবে বরাবর এবং আমার যে দুইটা অক্ষ ছিল এক্স এবং ওয়াই এই দুইটা অক্ষের সাথেও কিন্তু লম্ব বরাবর আমি যদি যে অক্ষ বিবেচনা করি তাহলে যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান আসতে পারে। এটাই হলো মূলত আসলে আমার জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য। সোটা কথা হলো আমি তিনটা অক্ষ বিবেচনা করলাম এক্স ওয়াই জেড, এখন এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু আমার জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা চলে আসতেছে। এটাই মূলত আসলে জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য। এখানে বর্ণনাটা বেশ জটিলভাবে দিচ্ছে, আমি মনে করি না এত জটিলভাবে চিন্তা করার কোনো দরকার আছে। তোমরা স্বাভাবিকভাবে বিবেচনা করো যে তিনটা অক্ষ দেওয়া আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করলাম ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করলাম, এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু আমার যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান আসতে পারে। এটাই হলো মূলত আসলে জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে এখন আমি একটু যদি বর্ণনাতে আসি তাহলে বলতে পারি যে ও এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সাফিক্স এক্স এবং ও ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সাফিক্স ওয়াই, আবার ও জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সাফিক্স জেড, তাহলে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই সাফিক্স জেড। এই হলো মোটামুটি জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য। এখন আসতেছে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা এই কারণে, কারণ এখানে দুইটা পরস্পর সমান্তরাল অক্ষ বিবেচনা করা হয়, এই কারণে মূলত আসলে এখানে বলা হয় জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এখানে যে কাজটা করা হয়, মনে করি আমার যে কোনো একটা অক্ষ এবি দেওয়া আছে এবং এবি অক্ষের সমান্তরাল আরেকটা অক্ষ দেওয়া আছে সিডি, এবং আরেকটা যেটা বিবেচনা করা হয় যে সিডি অক্ষটা আমার যে বস্তুটা আছে সেই বস্তুটার ভর কেন্দ্র দিয়ে গমন করে। তাহলে আমি বেশ কয়েকটা জিনিস এখানে বিবেচনা করলাম, সেটা হলো যে একটা হলো আমার যে কোনো অক্ষ এবি এবং এবি অক্ষের সমান্তরাল এবং বস্তুর ভর কেন্দ্র দিয়ে গমনকারী আরেকটা অক্ষ হলো সিডি। এখন যদি আমাকে বলে যে এবি অক্ষের সাপেক্ষে বস্তুটা জড়তার ভ্রামক কত, তাহলে আমি বলতে পারি যে প্রথমে আমাকে নির্ণয় করতে হয় সিডি অক্ষের সাপেক্ষে বস্তুটা জড়তার ভ্রামক কত সেটা, তারপরে সমগ্র বস্তুটির ভর এবং এবি এবং সিডি যে দুইটা অক্ষ আছে সেই দুইটা অক্ষের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের গুণফল, এবং গুণফল নেওয়ার পরে দুইটা যদি আমি যোগ করি
তাহলে কিন্তু আমার এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি। আমি যদি আরেকবার দেখার চেষ্টা করি তাহলে বলতে পারি যে এবি অক্ষের সাপেক্ষে আমার যদি জড়তার ভ্রামক আই হয় তাহলে সেই আইটাকে আমি নির্ণয় করতে পারি যে আমার যে সিডি অক্ষটা ছিল সেই সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সাফিক্স জি। এখানে আই সাফিক্স জি দেওয়া হয়েছে তার কারণ হলো যে আমার সিডি অক্ষটা কিন্তু ভরকেন্দ্রগামী, এই কারণে জি দ্বারা সেই ভরকেন্দ্রটাকে নির্দেশ করা হচ্ছে। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি নির্ণয় করলাম আই সাফিক্স জি, এবং এটার সাথে আমার কি যোগ করতে হয়, এটার সাথে যে জিনিসটা যোগ করতে হয় সেটা হলো আমার যে সমগ্র বস্তুটা ছিল সেই সমগ্র বস্তুটার ভর, এবং এবি এবং সিডি দুইটা যে সমান্তরাল অক্ষ ছিল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। এই দুইটা জিনিস আমি যদি যোগ করি তাহলে কিন্তু আমি বলতে পারি যে সেটাই আমার নির্দেশ করে যে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। তাহলে এখন যদি আমাকে বলে যে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি, তাহলে আমি বলতে পারি যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো বস্তু কোণার বা কোনো দৃঢ় বস্তু জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল, এবং বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই বস্তুর ভর, এবং যে দুইটা অক্ষ আমি বিবেচনা করলাম সেই দুইটা অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। বর্ণনাটা একটু সাধারণত কঠিন লাগতে পারে, তবে স্বাভাবিকভাবে তোমরা যে জিনিসটা মনে রাখবা যে সেটা হলো যে যখনই আমাকে বলবো যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আসতে পারে, তাহলে প্রথমেই আমাকে বিবেচনা করে নিতে হবে যে তার সমান্তরাল একটা অক্ষ আছে এবং সেই অক্ষটা অবশ্যই ভরকেন্দ্রগামী। যেমন এখানে আমার এবি অক্ষ ছিল, সেই এবি অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্রগামী একটা অক্ষ আমি বিবেচনা করলাম সিডি। এখন সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করলাম আই সাফিক্স জি বা আই সাফিক্স সিডি, তারপরে সমগ্র বস্তুটার ভর নিলাম, এবং এবি ও সিডি অক্ষের যে মধ্যবর্তী লম্ব দূরত্ব ছিল সেই লম্ব দূরত্বের বর্গের গুণফল নিলাম। তাহলেই মূলত আসলে আমার এখানে নির্দেশ করতেছে যে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আসতে পারে। এই গেল মোটামুটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল উপপাদ্যের স্বাভাবিক আলোচনা। এখন কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের সূত্রগুলিকে আমি কিভাবে বলতে পারি। নিউটনের যে তিনটা সূত্র ছিল গতির, সেই তিনটা সূত্রই মূলত আসলে কৌণিক গতির ক্ষেত্রে একটু অন্যভাবে লেখার চেষ্টা করা হয়, আর তেমন কিছু না। যেমন ওইখানে ছিল শুধু বল, এখানে বলের জায়গায় চলে আসবো টর্ক। ওইখানে যেমন শুধু বেগ ছিল, এখানে চলে আসবো কৌণিক বেগ, এই হলো পার্থক্য। ওইখানে যেমন শুধু ত্বরণ ছিল, এখানে চলে আসবো কৌণিক ত্বরণ, এই হলো মোটামুটি পার্থক্য। ওইখানে ছিল গতিশীল, এখানে গতিশীলের জায়গায় বলবো যে ঘূর্ণনশীল বস্তু বা স্থির বস্তু, এই ধরনের ছোটোখাটো জিনিস। নিউটনের প্রথম সূত্রতে আমরা জানতাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ যদি না করি তাহলে সেই বস্তুটা স্থির থাকে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে। এখানেও ঠিক এরকমই আছে যে বাহ্যিক টর্ক যদি আমি প্রয়োগ না করি তাহলে আমার যে ঘূর্ণনশীল বস্তু আছে সেটা ঘুরতেই থাকবে, আর যদি স্থির কোনো বস্তু থাকে তাহলে সেটা স্থিরভাবে থাকবে, অর্থাৎ বস্তুটার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি যদি বলি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট টর্ক, এখানে টর্ক দ্বারাই মূলত আসলে বলটাকে নির্দেশ করা হয়। টর্ক যদি শূন্য হয় তাহলে বস্তুটার কৌণিক ত্বরণ, অর্থাৎ কৌণিক যে ত্বরণটা আছে সেই ত্বরণের পরিমাণটাও শূন্য। ত্বরণের পরিমাণ শূন্য এই কারণে, কারণ যেহেতু বস্তুটার উপর আমি কোনো বল প্রয়োগ করি না এবং বস্তুটা যেহেতু আমার স্থির থাকে তাহলে তার কৌণিক ত্বরণ শূন্য। আবার যদি সমবেগে চলতে থাকে তাহলে কিন্তু সে সমবেগেই চলতে থাকবো যেহেতু আমি কোনো বল প্রয়োগ করি না। যদি সমবেগে চলতে থাকে তাহলে এখানে কিন্তু তার কোনো ত্বরণ নাই, যেহেতু ত্বরণ নাই সুতরাং কৌণিক ত্বরণ বা স্বাভাবিকভাবে ত্বরণ যেটা আসে সেটা কিন্তু শূন্যই বলতে পারি। দ্বিতীয় সূত্রটা হলো যে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে ভরবেগের জায়গায় আসবো কৌণিক ভরবেগ আর প্রযুক্ত বলের জায়গায় আসবো শুধুমাত্র আমার টর্ক। তাহলে আমি বলতে পারি যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, এবং কৌণিক ভরবেগের যে পরিবর্তন সেটা হলো প্রযুক্ত টর্কের দিকে ঘটে। অর্থাৎ আমি টর্ক যেদিকে প্রয়োগ করি কৌণিক ভরবেগের পরিবর্তনটাও কিন্তু সেদিকে ঘটে। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনকে আমি বলতে পারি ডিএল ডিটি, আর টর্ককে বলতে পারি টাও। তাহলে বলতে পারি ডিএল ডিটি সমানুপাতিক টাও, অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত টর্কের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রটা হলো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান। এখানেও কিন্তু একই ধরনের জিনিস ব্যবহার করা হয় যে দুইটা কোণা যদি আমি বিবেচনা করি তাহলে তাদের মধ্যকার ক্রিয়া প্রতিক্রিয়া বা তাদের মধ্যকার ক্রিয়াশীল টর্ক যেটা সেই টর্ক দুইটা পরস্পর সমান এবং বিপরীত। এখন যদি আমি দুইটা বস্তু আই এবং জে বিবেচনা করি তাহলে বলতে পারি যে টাও সাফিক্স আই জে, অর্থাৎ আই বস্তুটার উপর যে বস্তুর প্রযুক্ত টর্ক ইকুয়াল টু টাও সাফিক্স জে আই, অর্থাৎ যে বস্তুটার উপর আই বস্তুটার প্রযুক্ত বল, এই দুইটা কিন্তু পরস্পর সমান হয়ে যায় এবং তাদের দিক বিপরীত। ফলে সামগ্রিকভাবে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমার যে লব্ধি বল যেটা পাওয়া যায় সেই লব্ধি বলটা কিন্তু শূন্য হয়। এখন ছোট আরেকটা জিনিস আছে যেটা সাধারণত অনুধাবন হিসেবে দেওয়ার চেষ্টা করা হয় যে কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র। আমাদের যেমন ছিল যে ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটাই এখানে মূলত কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র হিসেবে আসতেছে। তাহলে সংরক্ষণ সূত্রটা হলো কোনো কোণার উপর প্রযুক্ত নিট টর্ক যদি শূন্য হয় তাহলে তার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। এখন এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এটাকে প্রমাণ করার জন্য মনে করি যে কোনো একটা জড়তার ভ্রামক আই
এবং কৌণিক বেগ ওমেগা এবং তার কৌণিক ভরবেগ হলো এল। তাহলে এখন আমরা কৌণিক ভরবেগ এবং জড়তার ভ্রামক এই দুটার মধ্যে সম্পর্ক থেকে আমরা জানি যে এল ইকুয়াল টু আই ওমেগা। এখন যেহেতু আমাকে বলছে যে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ কৌণিক ভরবেগের যে পরিবর্তন সেই পরিবর্তনটাকে আমার শূন্য প্রমাণ করতে হবে। তো কৌণিক ভরবেগের পরিবর্তন নিয়ে আসার জন্য প্রথমে আমার দরকার যে এল যেটা আছে সেটার পরিবর্তন নির্ণয় করা। তো পরিবর্তন আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেখানে পরিবর্তন নির্ণয় করার জন্য অবশ্যই সময় সাপেক্ষে ব্যবকলন করা দরকার হয়। তাহলে সময় সাপেক্ষে যদি আমি ব্যবকলন করি তাহলে বলতে পারি ডিএল ডিটি ইকুয়াল টু আই ডি ওমেগা ডিটি। যেহেতু জড়তার ভ্রামক এখানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একটা বস্তুর উপর বল আমি যাই প্রয়োগ করি না কেন বস্তুটা জড়তার ভ্রামকের কিন্তু কোনো পরিবর্তন হয় না, জড়তার ভ্রামকটা সবসময় একই রকমই থাকে। এ কারণে জড়তার ভ্রামকটাকে ব্যবকলনের বাইরে নিয়ে আসা হয়। তাহলে এখন আমি বলতে পারি ডিএল ডিটি ইকুয়াল টু আই ওমেগা, কারণ ডি ওমেগা ডিটি এটার পরিবর্তে আমি লিখতে পারি কৌণিক ত্বরণ আলফা। কৌণিক ত্বরণ আলফা এই কারণে, কারণ আমরা জানি যে কৌণিক বেগকে সময় সাপেক্ষে একবার ব্যবকলন করলে কৌণিক ত্বরণ পাওয়া যায়। এখন আবার যদি আমরা বিবেচনা করি যে বস্তুটার উপর প্রযুক্ত টর্ক টাউ, তাহলে আমরা জানি যে টাউ ইকুয়াল টু আই আলফা। এখন এটাকে যদি আমি আবার ব্যবকলন করি, তাহলে আমি যদি এই দুইটা সমীকরণ তুলনা করি, তাহলে তুলনা করার পর বলতে পারি যে ডিএল ডিটি ইকুয়াল টু টাউ। এখন টাউ ইকুয়াল টু যদি জিরো হয়, অর্থাৎ নেট টর্ক বা প্রযুক্ত টর্ক যদি শূন্য হয়, তাহলে আমার ডিএল ডিটি অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তন কত আসতে পারে। তাহলে আমি বলতে পারি যে ডিএল ডিটি ইকুয়াল টু জিরো বা ডিএল ইকুয়াল টু জিরো বা এল ইকুয়াল টু ধ্রুবক। এখানে ডিএল ডিটি ইকুয়াল টু জিরো এটার পরিবর্তে সরাসরি আমি কিন্তু এল ইকুয়াল টু ধ্রুবক এটা বলতে পারি। এটা বলতে পারি এই কারণে, কারণ আমরা জানি কোন রাশির ব্যবকলন যদি শূন্য হয় তাহলে সেই রাশিটা অবশ্যই ধ্রুবক হিসেবে কাজ করে, কারণ ধ্রুবকের ব্যবকলন শূন্য। যেহেতু ডিএল ডিটি অর্থাৎ এল এর ব্যবকলন শূন্য, তাহলে আমি বিপরীত ক্রমে বলতে পারি আমার এল যে রাশিটা ছিল অর্থাৎ কৌণিক ভরবেগ সেটার মান ধ্রুবক। তাহলে আমি বলতে পারি যে প্রযুক্ত টর্ক যদি শূন্য হয় তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন বা কৌণিক ভরবেগটাও কিন্তু ধ্রুবক থাকে। এটাই হলো আমার ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।